বাংলা চলচ্চিত্রের গানের অতি জনপ্রিয় পরিচিত একটি নাম এন্ড্রু কিশোর। বাংলা চলচ্চিত্রের গানের বড় একটি অংশ দখল করে আছেন এই অসাধারণ শিল্পী। বাংলাদেশের আধুনিক ও চলচ্চিত্র জগতের কালজয়ী অনেক গান তার কণ্ঠে সমৃদ্ধ হয়েছে। সুখ দুঃখ, হাসি আনন্দ, প্রেম বিরহ সব অনুভূতির গানই তিনি গেয়েছেন। এন্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের গানের এক কিংবদন্তি, যিনি তার অসাধারণ সব গান দিয়ে শ্রোতাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন প্লেব্যাক সম্রাট হিসেবে। 1955 সালের 4 নভেম্বর রাজশাহীতে জন্মগ্রহণ করেন এন্ড্রু কিশোর। সেখানেই তিনি বেড়ে উঠেছেন, পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। প্রাথমিকভাবে আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সঙ্গীতের পাঠ শুরু করেন। স্বাধীনতার পর রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, লোকগান ও দেশাত্মবোধক গান সহ প্রায় সব ধারার গানে কণ্ঠ দেন রাজশাহী বেতারে তালিকাভুক্ত সঙ্গীতশিল্পী হিসেবে। 1977 সালে শিবলী সাদিকের মেল ট্রেন ছবিতে প্রথম প্লেব্যাক করেন আলম খানের সুরে অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানের মধ্য দিয়ে। তবে ছবিটি আর মুক্তি পায়নি। পরে আলম খানের সুরেই 1979 সালে এ জে মিন্টু পরিচালিত প্রতিজ্ঞা চলচ্চিত্রের এক চোর যায় চলে গানটি দিয়ে শ্রোতাদের মধ্যে পরিচিতি লাভ করেন এন্ড্রু কিশোর। এক চোর যায় চলে এ মন চুরি করে পিছে লেগেছে দারোগা। এরপর ডাক দিয়েছেন দয়াল আমারে গানের মাধ্যমে বাংলাদেশ ও ভারত উভয় দেশেই বাংলা ভাষাভাষী মানুষের খুব কাছে পৌঁছে যান এন্ড্রু কিশোর। মনিরুজ্জামান মনিরের লেখা এই গানটিরও সুরকার ও সঙ্গীত পরিচালক ছিলেন আলম খান। সেই শুরু। এরপর গুরু আলম খানের হাত ধরে এন্ড্রু কিশোর হয়ে ওঠেন চলচ্চিত্রের গানের অপরিহার্য শিল্পী। আলম খানের গান মানেই এন্ড্রু কিশোরের গান, এমন একটি প্রবাদ চলচ্চিত্রে চালু হয়ে গেছিল। আর হবেই না কেন, আলম খানের সব সুপারহিট কালজয়ী গানগুলো যে এন্ড্রু কিশোরেরই গাওয়া। আলম খানের সুরে এন্ড্রু কিশোর একে একে উপহার দিতে থাকেন হায়রে মানুষ, রঙিন ফানুষ, তোরা দেখ, দেখরে চাহিয়া, তুমি যেখানে আমি সেখানে সহ অসংখ্য জনপ্রিয় গান। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না একই বাঁধনে বাঁধা দুজনে ছেড়ে যাব না। এন্ড্রু কিশোরের গান মানেই দারুণ কোনো গান। দীর্ঘদিন পুরোদস্তুর পেশাদার কণ্ঠশিল্পী হিসেবে দুই বাংলায় গান করেছেন তিনি। আলম খান ছাড়াও আহমেদ ইমতিয়াজ বুলবুল, আনোয়ার পারভেজ, আলাউদ্দিন আলী, আনোয়ার জাহান নান্টু, সত্য সাহা, সুবল দাস, আবু তাহের, শেখ সাদি খান সহ বাংলা চলচ্চিত্রের সব কিংবদন্তি সুরকার সঙ্গীত পরিচালকদের সাথে কাজ করেছেন এন্ড্রু কিশোর। সবার কাছে এন্ড্রু কিশোর ছিল আস্থার প্রতীক এবং সবার সুরেই সুপারহিট হয়েছিল এন্ড্রুর গান। রাজ্জাক, আলমগীর, সোহেল রানা, জসিম, ফারুক, জাফর ইকবাল, ইলিয়াস কাঞ্চন, মান্না, রুবেল, নাইম, সালমান শাহ, ওমর সানি, বাপ্পারাজ, রিয়াজ, ফেরদৌস, শাকিল খান, শাকিব খান সহ গত প্রায় 4 দশকের বাংলা চলচ্চিত্রের এমন কোনো অভিনেতা নেই যে এন্ড্রু কিশোরের গানের সাথে ঠোঁট মেলায়নি। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা, উড়েছে পাখি, পথ চেনা। তুমি চাঁদের জোছনা নাও, তুমি ফুলের উপমা নাও। এমনকি কৌতুক অভিনেতা দিলদার, টেলিসামাদ, অভিনেতা আনোয়ার হোসেন, প্রবীণ মিত্ররা পর্যন্ত এন্ড্রু কিশোরের কণ্ঠের গানে পর্দায় অভিনয় করেছেন। চলচ্চিত্রের একক, দ্বৈত সব গানেই অসংখ্য সুপারহিট গান আছে যা এন্ড্রু কিশোরের গাওয়া। বাংলা চলচ্চিত্রের ইতিহাস সৃষ্টি করা বেদের মেয়ে জ্যোৎস্না ছবির টাইটেল সংটিও তার গাওয়া। চলচ্চিত্রের সঙ্গীতে অসাধারণ অবদানের জন্য 8 জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি, পেয়েছেন আরও অসংখ্য পুরস্কার। এন্ড্রু কিশোর বাংলা চলচ্চিত্রের সর্বাধিক 15,000 গান গাওয়া শিল্পী। গেল বছরের সেপ্টেম্বর মাসে অসুস্থ হয়ে পড়ার আগ পর্যন্ত এন্ড্রু কিশোর প্লেব্যাক ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন। শরীরে নানা ধরনের জটিলতা নিয়ে অসুস্থ অবস্থায় গত বছরের 9 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন এন্ড্রু কিশোর। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর 18 সেপ্টেম্বর তার শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়ে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে কয়েক মাস একনাগারে তার চিকিৎসা চলে। চিকিৎসারত অবস্থায় তিনি নিজের ইচ্ছায় দেশে ফিরতে চেয়েছিলেন, বলেছিলেন আমি আমার দেশে গিয়ে মরতে চাই, এখানে নয়। 11 বিকেলে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরেন তিনি। ফিরে যান রাজশাহীতে যেখান থেকে শুরু। চার মাস আগে হুইল চেয়ারে চেপে মঞ্চে উঠে এই গানটি শুনিয়েছিলেন এন্ড্রু কিশোর।
গাইবার সময় তিনি নিজে যেমন কেঁদেছিলেন কাঁদিয়েছেন শ্রোতাদেরকেও। এর সবকিছু স্মৃতিতে মরে ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে সোমবার সন্ধ্যা 6:55 দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। গানের কথাগুলো কি সত্যি করে শেষ হয়ে গেল তার জীবনের গল্প?